আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু আনিলাস টাইনি ওয়ার্ল্ড। আজকে আমাদের ভিডিওটি হচ্ছে ডেইলি প্র্যাকটিস ওয়ার্কশিট পার্ট টু। এই ওয়ার্কশিটগুলো যদি আপনারা বাসায় বসে বাচ্চাদের সাথে প্র্যাকটিস করেন, তাহলে প্রি প্লে এবং প্লে ক্লাসে যে সিলেবাসগুলো আছে সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও বাচ্চাদের নার্সারি প্লে ক্লাসের হোমওয়ার্কগুলো আপনারা কীভাবে করাবেন, কীভাবে আনন্দের সাথে বাচ্চারা এই হোমওয়ার্কগুলো শেষ করতে পারবে, তারও কিন্তু আইডিয়া আপনারা এখান থেকে নিতে পারবেন। এছাড়াও বাংলা বর্ণ, ইংলিশ আলফাবেট, নাম্বার, অ্যারাবিক লেটারগুলো শেখার জন্য এই ওয়ার্কশিটগুলো কিন্তু খুবই উপকারী আসবে। সো আজকে আর কথা বাড়াবো না, তো চলুন দেখে নেই আজকে ডেইলি প্র্যাকটিস ওয়ার্কশিটে আমাদের কী কী ওয়ার্কশিটগুলো রয়েছে। তো আমাদের ফার্স্ট ওয়ার্কশিট হচ্ছে আরবি হরফ ওয়ার্কশিট। আমরা পার্ট ওয়ানে আলিফ বা তা এই তিনটি হরফ শিখেছিলাম, এখন আমরা শিখব হচ্ছে সা, জিম, হা, খ, এই চারটা হরফ শিখব। যেহেতু জিম, হা, খ এই তিনটা হরফ একইভাবে লিখতে হয়, সো এই জন্য এখানে চারটা হরফ দেওয়া হয়েছে। সো এই ওয়ার্কশিটে লেখা প্র্যাকটিস করার জন্য ফার্স্ট ধাপ হচ্ছে বাচ্চাকে ডট ডট করে দিতে হবে। সো বাচ্চা ওই ডটের উপরে হাত ঘোরাতে থাকবে। যখন বাচ্চা এই ডট ডটগুলো ঘোরাচ্ছে তখন কিন্তু আপনি বাচ্চাদেরকে একটা হিন্টস দিতে পারেন। যেমন যখন সে ছা লিখছে তখন কিন্তু আপনি বলতে পারেন প্রথমে ইনভার্টেড কার্ভ লাইন দাও, দেন হচ্ছে স্লিপিং লাইন দাও, দেন হচ্ছে তুমি কার্ভ লাইন দাও, তিনটা ফোঁটা দাও। যখন তুমি জিম লিখছো তখন হচ্ছে স্লিপিং লাইন দাও, দেন হচ্ছে কার্ভ লাইন দাও, দেন জিমের ভিতরের দিকে তুমি একটা ফোঁটা দাও। সো এভাবে করে এই হা লেখার ক্ষেত্রেও সেম নিয়ম এবং হচ্ছে খ লেখার ক্ষেত্রেও সেম নিয়ম। সো এভাবে যখন আপনি বাচ্চাদেরকে বলবেন এবং ডট ডটটা প্র্যাকটিস করাবেন তখন কিন্তু তার মাথায় সেট হয়ে যাবে যে কোন হরফটা কিভাবে লিখতে হয়। সো এভাবে বেশ কয়েকবার ডট ডট লেখার পরে দেন বাচ্চাকে নিজের থেকে লিখতে দিন। সো এই জন্যই এই ওয়ার্কশিটে আমরা কিছু হচ্ছে ডট ডট দিয়েছি এবং কিছু ঘর ফাঁকা দিয়েছি যেখানে বাচ্চা নিজের থেকে প্র্যাকটিস করবে। আশা করছি বাসায় বসে যদি এই ওয়ার্কশিটগুলো আপনারা এভাবে প্র্যাকটিস করান তাহলে কিন্তু বাচ্চারা খুব সহজে আরবি হরফগুলো লেখা শিখে ফেলবে। দেন আমাদের সেকেন্ড ওয়ার্কশিট হচ্ছে আরবি হরফ ওয়ার্কশিট। এখানে আমরা যেহেতু পার্ট ওয়ানে তিনটা পড়েছি এবং পার্ট টুতে হচ্ছে চারটা হরফ পড়েছি, মোট হচ্ছে সাতটা হরফ। এই সাতটা হরফ বাচ্চারা প্রপারলি চিনতে পারছে কিনা এখানে সেটাই যাচাই করা হচ্ছে। আমরা প্রত্যেকটা হরফ ডিফারেন্ট কালার দিয়ে দিয়েছি এবং তার নিচেই ওই হরফগুলো এলোমেলোভাবে দিয়েছি। সো বাচ্চাকে যেটা করতে হবে কেয়ারফুলি হরফগুলোকে দেখতে হবে এবং প্রত্যেকটা হরফ কী কালার আছে নিচে হরফগুলোকে সেই সেম কালার করতে হবে। এইভাবে প্র্যাকটিস করার ফলে কিন্তু বাচ্চারা আনন্দের সাথে আরবি হরফগুলো মনে রাখতে পারবে এবং খেলতে খেলতে কালার করার মাধ্যমে শেখা হয়ে যাবে এই আরবি হরফগুলো। সো দেন আমাদের নেক্সট ওয়ার্কশিট হচ্ছে ট্রেসিং লাইন ওয়ার্কশিট। সো এখানে আমরা আরবি হরফ দিয়েই ট্রেসিং লাইনগুলো ড্র করে দিয়েছি যাতে করে বাচ্চারা বারবার এই আরবি হরফগুলো দেখতে থাকে এবং মেমোরাইজিং হতে থাকে এবং বাবা তাদের প্র্যাকটিস হতে থাকে। যত বেশি প্র্যাকটিস হবে বাচ্চাদের এটা মনে রাখতে কিন্তু ততই সহজ হবে। সো এখানে একই সাথে আরবি হরফগুলো যেমন বাচ্চারা শিখতে পারবে সেমভাবে ট্রেসিং লাইনটা প্র্যাকটিস হয়ে যাবে। সো এখানে ট্রেসিং লাইনের ক্ষেত্রে কিছু ওয়েভ লাইন এবং লুপ দেওয়া আছে যেগুলো প্র্যাকটিস করার মাধ্যমে বাচ্চাদের পিরিয়েটিং স্কিল ডেভেলপমেন্ট হবে, বাচ্চাদের ফিঙ্গার মাসেলসগুলো স্ট্রং হবে এবং বাচ্চাদের লেখার জন্য তাদের হ্যান্ড প্রিপারেশনটা অনেক বেশি ভালো হবে। আর এই ট্রেসিং লাইনগুলো ছাড়াও আরও অনেক ধরনের ট্রেসিং লাইন আছে যেগুলো বাচ্চাদের ফিঙ্গার মাসেলকে অনেক স্ট্রং করবে এবং লিখতে অনেক বেশি সাহায্য করবে। আর এই ট্রেসিং লাইনের উপরে আমাদের অলরেডি একটি ভিডিও আপলোড করা হয়েছে, এছাড়াও আপনি লেটারগুলো এই ট্রেসিং লাইনের মাধ্যমে কীভাবে শিখাবেন তার উপরেও ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই সেগুলো দেখে নেবেন। এগুলো আপনাদের বাচ্চাদের হাতের লেখা শেখাতে অনেক বেশি হেল্প করবে। দেন আমাদের নেক্সট ওয়ার্কশিট হচ্ছে ছবির সাথে হরফগুলো মিল করি। সো এখানে আমরা সা, জিম, হা, খ দিয়ে কিছু শব্দ পড়েছি এবং সেগুলো ছবি আমি এখানে ড্র করে দিয়েছি। সো বাচ্চাদের যেটা করতে হবে ওই ছবির সাথে হরফগুলোকে মিল করতে হবে। যেমন সাতে হচ্ছে সাবুন এবং সাতে হচ্ছে সালজুন, সাবুন হচ্ছে জামা, সালজুন হচ্ছে বরফ। দেন হচ্ছে জিম হচ্ছে জাবালুন, দ্যাটস মিন পাহাড়। হাতে হচ্ছে হাকি বাতুন ব্যাগ এবং খতে হচ্ছে খুবজুন, খুবজন হচ্ছে রুটি। সো এই পিকচারগুলো দেখে বাচ্চারা সেই হরফটাকে মিল করবে। তো এভাবে আরবি হরফগুলো শব্দ এবং ছবির মাধ্যমে যদি শেখানো হয় তাহলে কিন্তু এই হরফগুলো মনে রাখতে বাচ্চাদের অনেক বেশি সহজ হয়। সো আশা করি অবশ্যই বাসায় বসে এভাবে প্র্যাকটিস করাবেন। আমাদের নেক্সট ওয়ার্কশিট হচ্ছে ইংলিশ ওয়ার্কশিট। সো প্রথম পার্টে আমরা ক্যাপিটাল এ এবং স্মল এ এই দুটো লেটার শিখেছিলাম, আর এখন হচ্ছে আমরা ক্যাপিটাল বি এবং স্মল বি শিখব। সো এখানে যেটা করেছি প্রথমে ডট ডট আকারে লেটারগুলো দেওয়া আছে, দেন বাচ্চারা নিজে থেকে প্র্যাকটিস করবে। তো অবশ্যই যখন আপনি এই ডট ডট আকারটা প্র্যাকটিস করবেন তখন বাচ্চাদেরকে কিছু হিন্টস দিয়ে দেবেন। যেমন যখন আমরা বি লিখবো তখন আমরা বলবো প্রথমে তুমি স্ট্যান্ডিং লাইন দাও, দেন হচ্ছে দুটো কার্ভ লাইন দাও। দেন আমরা যখন স্মল বি লিখবো
তখন আমরা বলবো স্ট্যান্ডিং লাইন দাও এবং ছোট্ট একটা কার্ভ দাও নিচে। সো এভাবে যদি বাচ্চাদেরকে আপনারা প্র্যাকটিস করেন তাহলে কিন্তু বাচ্চারা অনেক সহজে এগুলো মনে রাখতে পারবে যে কোন লেটারটা কীভাবে লিখতে হয় এবং খুব সহজে তারা লেখাটা শিখে ফেলবে, যেটা আমি আনিলার ক্ষেত্রে করেছি। এখন কিন্তু আনিলা খুব ইজিলি অনেক লেটারই লিখতে পারে এবং কি এ থেকে জেড পর্যন্ত কিন্তু ও লিখতে পারে। বাট ওকে বারবার প্র্যাকটিসের জন্যই আমি এ ধরনের ওয়ার্কশিটগুলো দিচ্ছি। দেন আমাদের নেক্সট ওয়ার্কশিট হচ্ছে সার্কেল দ্য ম্যাচিং লোয়ার্কেস লেটার্স। সো এই ওয়ার্কশিটে আমরা যেটা করেছি, এক পাশে হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটার দেওয়া আছে এবং ওই ক্যাপিটাল লেটার স্মল লেটারগুলোর সাথে অন্যান্য স্মল লেটার সহ ব্লেন্ডিং করে দেওয়া আছে। সো বাচ্চাদের যেটা করতে হবে, যেমন এ ক্যাপিটাল লেটারের জন্য এর স্মল লেটার কোনটা হবে সেটাকে ফাইন্ড আউট করতে হবে এবং সার্কেল করতে হবে। সো এভাবে করে এ থেকে জেড পর্যন্ত সবগুলো লেটারই আপনারা এখানে প্র্যাকটিস করতে দিতে পারেন। এর ফলে কি হবে, বাচ্চাদের মেমোরাইজিং ক্ষমতা কিন্তু অনেক বেশি ভালো হবে এবং এই লেটারগুলো মনে রাখতে অনেক বেশি তাদের সহজ হবে। দেন আমাদের নেক্সট ওয়ার্কশিট হচ্ছে মিসিং লেটার ওয়ার্কশিট। সো এই মিসিং লেটারগুলো বের করার জন্য আমরা এখানে যেটা আলফাবেটিক্যাল টয়েস নিয়েছি। আপনাদের কাছে যদি আলফাবেটিক্যাল টয়েস না থাকে তাহলে আলফাবেটিক্যাল আপনার কার্ড নিতে পারেন, অথবা আপনার বাচ্চারা যদি লেখা শিখে ফেলে তাহলে আপনারা বাচ্চারা এখানে লিখেও মিসিং লেটারটা ফাইন্ড আউট করতে পারবে, অথবা আপনারা বাচ্চাদেরকে মুখে বলেও এই মিসিং লেটারগুলো ফাইন্ড আউট করাতে পারবেন। সো ফার্স্ট অফ অল আপনি যেটা করবেন, বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবেন এরপরে কোন লেটারটা মিসিং আছে। সো বাচ্চা যখন অ্যান্সার দিতে পারবে দেন বাচ্চাকে আপনি বলবেন বিটা ফাইন্ড আউট করো, দেন এখানে বসো। এভাবে করে প্রত্যেকটা মিসিং লেটার প্রথমে বাচ্চাকে জিজ্ঞাসা করবেন, দেন বাচ্চা অ্যান্সার করলে দেন বাচ্চাকে ফাইন্ড আউট করে এখানে বসাতে বলবেন। এর ফলে কী হবে, বাচ্চার মেমোরাইজেশনটা অনেক বেশি ভালো হবে। দেন আমাদের নেক্সট ওয়ার্কশিট হচ্ছে খুবই মজার একটি ওয়ার্কশিট, সেটা হচ্ছে ব্রেন বুস্টিং ওয়ার্কশিট। সো এতক্ষণ তো আমরা অনেক পড়াশোনা করলাম, সো এখন একটু ব্রেনটাকে রিল্যাক্স দেওয়ার পালা। সো এখন খেলতে খেলতে আমরা ব্রেনটাকে একটু সতেজ করে নিই। সো এখানে আমরা যেটা করেছি, দুইটা পিকচার দিয়েছি, সেম পিকচার বাট কিছু জিনিস আছে ডিফারেন্স। সো বাচ্চাদেরকে ওই ডিফারেন্সটা খুঁজে বের করতে হবে, দেন সেটাকে যেখানে মিসিং আছে সেখানে বসাতে হবে। সো ইটস ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা ওয়ার্কশিট। সো আশা করছি বাচ্চারা এখানে খুবই এনজয় করবে। দেন আমাদের নেক্সট ওয়ার্কশিট হচ্ছে ম্যাথ ওয়ার্কশিট। সো এখানে আমরা 3 and 4 এই দুইটা হচ্ছে ট্রেসিং করব। সো বরাবরের মতোই আমরা প্রথমে ডট ডট দিব, দেন হচ্ছে আমরা একটা ফাঁকা ঘর দিয়েছি, সেখানে বাচ্চারা নিজে থেকে প্র্যাকটিস করবে। সো এখানে যখন বাচ্চাকে 3 লেখাবেন তখন বাচ্চাকে বলবেন তুমি দুইটা ইনভার্টেড কার্ভ দাও, অ্যান্ড যখন আপনি 4 লেখাচ্ছেন তখন হচ্ছে প্রথমে স্ট্যান্ডিং লাইন দাও, দেন স্লিপিং লাইন, দেন হচ্ছে একটা স্ল্যান্টিং লাইন দাও। সো এভাবে করে বলে বলে বাচ্চাদেরকে প্র্যাকটিসগুলো করাতে হবে। দেন আমাদের নেক্সট ওয়ার্কশিট হচ্ছে নাম্বার ওয়ার্ডিং ওয়ার্কশিট। এখানে আমরা নাম্বারগুলো এলোমেলোভাবে দিয়েছি, সো বাচ্চাদেরকে এটা নাম্বারের অর্ডার অনুযায়ী সাজাতে হবে। সো এক্ষেত্রে বাচ্চারা যদি লিখতে পারে সো বাচ্চারা লিখে সাজাবে, আর বাচ্চা যদি লিখতে না পারে তাহলে আপনারা নাম্বার অফ টয়েস অ্যান্ড নাম্বার অফ কার্ড এখানে ইউজ করতে পারবেন। সো আমরা এখানে নাম্বার অফ টয়েস ইউজ করেছি। সো প্রথমে যেটা দেওয়া হচ্ছে 4, 1, 3, 2, সো এখানে ফার্স্ট নাম্বার কোনটা হবে, সো বাচ্চা প্রথমে 1, দেন হচ্ছে 2, দেন 3 অ্যান্ড দেন 4 এভাবে করে সাজাবে। সো এভাবে করে 10 পর্যন্ত বাচ্চারা ডেইলি প্র্যাকটিস করবে। সো দেন আমাদের নেক্সট ওয়ার্কশিট হচ্ছে কালার বাই নাম্বার, এটা একটা কালারিং ওয়ার্কশিট। সো এখানে আমরা 1 থেকে 8 পর্যন্ত নাম্বার ইউজ করেছি এবং প্রত্যেকটা নাম্বারের জন্য ডিফারেন্ট অফ কালার দিয়েছি এবং তারই নিচে খুবই সুন্দর একটি পিকচার ড্র করে দিয়েছি, আর পিকচারের প্রত্যেকটি পার্টে একটি নাম্বার বসিয়ে দিয়েছি। সো বাচ্চাকে যেটা করতে হবে, যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বার অনুযায়ী কালার করতে হবে। সো এই ওয়ার্কশিটটা আসলে খুবই মজার, এই জন্য বলছি যে একই সাথে বাচ্চা যেমন কালারিং করা শিখবে তেমনিভাবে বাচ্চার নাম্বারটাও মেমোরাইজিং হয়ে যাবে এবং খুবই সুন্দর একটা পিকচার কালারিং করাও হয়ে যাবে। সো ইটস রিয়েলি রিয়েলি ইন্টারেস্টিং একটা ওয়ার্কশিট। দেন আমাদের নেক্সট ওয়ার্কশিট হচ্ছে বাংলা বর্ণমালা ওয়ার্কশিট। সো আমরা প্রথম পার্টে হচ্ছে স্বর অ শিখেছিলাম, এখন আমরা আ শিখব। সো অ আ যেহেতু একই রকম প্র্যাকটিস, সো এখানে আমরা যেটা করেছি প্রথম হচ্ছে লাইন দিয়েছি, দেন হচ্ছে আমরা শূন্য দিয়েছি, দেন আমরা অ এর শেপটা দিয়েছি, দেন স্ল্যান্টিং লাইন, দেন হচ্ছে স্ট্যান্ডিং লাইন। সো এভাবে 4টা ধাপে কিন্তু আমি আনিলাকে অটা শিখাচ্ছি এবং এটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে, কারণ হচ্ছে আনিলা প্রথমেই বুঝতে পারছিল না যে কিভাবে অ লেখাটা শুরু করা উচিত। সে স্ট্যান্ডিং লাইন দিয়ে শুরু করছিল, দেন হচ্ছে স্ল্যান্টিং লাইনে শুরু করছিল, এলোমেলোভাবে শুরু করছিল। সো এভাবে 4 ধাপে যখন আমি করেছি দেন আনিলার কাছে আয়ত্তে চলে আসছে যে আমার প্রথমে কোনটা দিতে হবে, দেন তারপর কোনটা দিতে হবে। আশা করছি আপনারা বাসায় এই ট্রিক্সটা ইউজ করবেন, এটা কিন্তু খুবই কাজে দেয়।
দেয়। সো এভাবে করে প্রথমে ডট ডট দিয়ে বাচ্চাদেরকে আমরা অ লেখা শিখাবো, দেন হচ্ছে আ লেখাটা প্র্যাকটিস করাবো, দেন বাচ্চাদের নিজে থেকে লেখার প্র্যাকটিসটা শুরু করাবো। তখন বাচ্চাদেরকে বলে দিতে হবে মুখে বলে বলে, দেন তুমি প্রথমে স্লিপিং লাইন দাও, দেন হচ্ছে তুমি সার্কেল দাও, দেন হচ্ছে তারপর থেকে কার্ভ লাইন দাও, দেন স্ল্যান্টিং লাইন দাও, দেন হচ্ছে স্ট্যান্ডিং লাইন দাও। এভাবে মুখে বলে যখন বাচ্চাদেরকে বারবার প্র্যাকটিস করানো হবে, একটা পর্যায়ে দেখা যাবে যে বাচ্চা ইজিলি এটা বুঝতে পেরেছে এবং সে সহজেই লিখতে পারছে। দেন আমাদের লাস্ট ওয়ার্কশিট হচ্ছে বাংলা বর্ণগুলো খুঁজে বের করি। সো এখানে আমরা সর্বর্ণ ইউজ করেছি অ থেকে এ পর্যন্ত, আপনার ইচ্ছেগুলো অ থেকে ও পর্যন্তও নিতে পারবেন। তো প্রথমে যেটা আমরা করেছি, এক সাইডে হচ্ছে সর্বর্ণগুলো সিরিয়াল অনুযায়ী দিয়েছি এবং তারই পাশে আমরা র্যান্ডমলি দিয়েছি এবং কিছু মিরর স্টাইলে দিয়েছি। সো বাচ্চাকে যেটা করতে হবে, সঠিক বর্ণটা খুঁজে বের করতে হবে এবং তাকে সার্কেল করতে হবে। সো এর ফলে যেটা হবে, বাচ্চাদের মেমোরাইজেশন অনেক বেশি ভালো হবে এবং এই সর্বর্ণগুলো মনে রাখতে এটা খুবই হেল্প করবে এবং খুব সহজেই তারা এই সর্বর্ণগুলোকে চিনতে পারবে। সো আজকে এই পর্যন্ত, আশা করি আমাদের এই ওয়ার্কশিটগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় বসে অবশ্যই বাচ্চাদের সাথে প্র্যাকটিস করবেন এবং আপনার বাচ্চারা কেমন করলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।